নবীর উম্মত প্রত্যেকটা মানুষের কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল, আর যা সে নিয়ত করে সংকল্প করে ইরাদা করে যদি তার নিয়তটা আল্লাহ রাসূলের সন্তুষ্টির দিকে হয়, আল্লাহ রাসূলের খুশির দিকে হয়, মাহাজারা ইলাইহি বান্দার নিয়ত ওই দিকেই পরিগণিত হবে। যদি দুনিয়া লাভের জন্য হয়, ব্যবসার জন্য হয়, তার যে নিয়ত করবে সেদিকেই পরিগণিত হবে। আমরা এসেছি একটা মাত্র নিয়ত রাব্বে করিমকে খুশি করার জন্য, নবী পাকের মহাব্বতের জন্য। আল্লাহর নামের জিকির করো, এখানে দোয়া হবে, মা নাই বাবা নাই দাদা দাদিনার নানি বংশের মর্দার কবরে তাদের রোহের মাগফিরাতের জন্য এসালে সওয়াব মাহফিল। এ নবীর উম্মত, এই দুনিয়ার জগৎ রাখার জায়গা না, এই দুনিয়ার জগৎ থেকে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা আখিরাতের সমান কবরের সমান, ইমানি আমলি দৌলত ইমানি আমলি সম্বল। আপনার পাথর সঙ্গে নিয়ে যেটা যাবেন সেটা হলো আপনার আমল আর ইমান, এই দুটি সম্পদ যদি সঙ্গে থাকে কবর জগতে আসরে মিজানে ফুলচিরাতে আপনি থাকবেন দামি, আর যদি হকালীন জীবনে রং তামাশা এতনে আর মুখে জীবনটা কাটিয়ে দেন আপনার এই জীবনটা বরবাদ হয়ে যাবে, পরকালের জীবনও বরবাদ হয়ে যাবে। এই জীবন দুনিয়ার জগতে আসাটা আপনার কোনো লাভবান হলো না। আল্লাহর নবী নূরে খোদার একটা হাদিসে দেখলাম, উম্মতগণ গোনা নিয়ে কবরে যাবে কিয়ামতের দিন, আখেরি নবীর উম্মত আল্লাহর পাক রব্বুল আলামিন অনুগ্রহ প্রাপ্ত এই নবীর উম্মত গোনা নিয়ে কবরে যাবে কিয়ামতের দিন, নিষ্পাপ হয়ে কাল হাশরের ময়দানে উঠবে। আল্লাহ পাক জাল্লে শান তবারক তাআলা আখেরি নবীর উম্মতের জন্য একটা সুব্যবস্থা রাখছে, সেটা হলো এক মুমিন যদি আরেক মুমিনের জন্য দোয়া করে, এক ইমানি ভাই আরেক ইমানি ভাইয়ের জন্য যদি মাগফিরাত কামনা করে, রব্বে করিম আখেরি নবীর উসিলায় কবরের আযাব বন্ধ করে জান্নাতি সুখের ব্যবস্থা করে দেয়। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা রে মন কবরের মাজার, মন ঘুমায় না রে মনরে, ময়রা গেলে পয়রা তাকবা গরির ভিতর, পাড়া পড়শি ডাইকা বলবে ঘরের বাহির কো, কেউ আনবে গরম জল ভাই, কেউ আনবে কাপড়, কেউ কাটবে চড়াটির বাস, কেউ করবে দাপন, মন ঘুমায় না রে। দুনিয়ার মোহে পড়িয়া সন্তানের ভালোবাসায় পড়িয়া সাদের জীবনটা যদি বিফলে চলে যায় গো, কবরের জগতে হাসরে মিজানে আল্লাহর কোঠে যেদিন দাঁড়াইবা কি জবাব দিবারে নবীর উম্মত। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আমি রব্বুল করিম হায়াত সৃষ্টি করেছি মাউত সৃষ্টি করেছি বান্দারে, ও বান্দা যারা সুন্দর আমল করবে, আমলে সালেহা করবে, নেক সঞ্চয় করবে, ঈমান মজবুত করে, ঈমানি সম্বল নিয়ে যারা আমল করবে, ঈমান আনার উপরে যারা আমলে সালেহা করবে, সুন্দর জীবন গঠন করবে, নবীর সুন্নার রঙে রঙিন হবে, আল্লাহ পাকের হুকুমের ভিতরে জীবন পরিচালনা করবে, শরীয়তের ভিতরে জীবন পরিচালনা করবে, ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমি এলাকারই সন্তান, এসেছি আপনাদের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য। আমাকে প্রত্যেকেই চিনে, আমার সম্পর্কে জানে, তবে এই জীবন জীবন না, আরো জীবন আছে। ছিলাম রূহ জগতে, আসলাম মারহেম জগতে, এসেছি দুনিয়ার জগতে, যাব আলামে বরজকে, দাঁড়াবো কিয়ামতের ময়দানে, আল্লাহ হাশর ময়দান মানে একত্রিত করার স্থানে, সকলকে একত্রিত করে আল্লাহ যাররা যাররা করে হিসাব নেবে, এরপরে ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এই যে একটা জীবন, যদি নেক আমল তৈরি করতে পারো, ইমানে আমলি দাওলাত আপনার সঙ্গী হয়, আপনার স্থানটা যদি আল্লাহ ডান হাতে আমল নামা দিই জান্নাত বাসী করে দেন, এই জীবনটা হবে সুখের স্থায়ী। শুরু আছে জীবনের, শেষ নাই, জাহান্নামী জীবনটাও শুরু আছে, শেষ নাই। তবে এখানের মধ্যে যারা নেক আমলকারী, যারা নেক আমল করবে, মুসলমান অতএব আহলে সুন্নাহর উপরে থেকে নবীর রঙে রঙিন হবে, এরা হবে দামি, এদের জন্য আমার আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। রাস্তা কোন আল্লাহু আকবার, তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনার পরে যারা ভয় করে যায় তাদের জীবন দামি না কম দামি? আল্লাহকে সহজে তিনটা রাস্তায় লাভ করা যায়, এক নাম্বার নবীর প্রেম দিয়ে, দুই নাম্বার আল্লাহর বই নিয়ে নবীর তরিকায় আমল করে, তিন নাম্বার মা বাবার খেদমতের মাধ্যমে আপন মুর্শিদের ওসিলা নিয়ে জীবন পরিচালনা করলে বান্দা দুনিয়ার জগতে দামি হয়ে যেতে পারে, আখিরাতেও দামি হবে। একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ। ওলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিন্দেগি তালাশ করে দেখেন, ওনার আব্বু আবু সালে জঙ্গি মুসা অন্তরের মধ্যে বড় ভয়, আল্লাহকে ভয় করে, হালাল খাবার খান, হারাম থেকে বিরত, হর নিঃশ্বাসে আল্লাহর জিকির করেন। একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, খানা নাই, খাইতে পান নাই, ব্যস্ত দিয়ে যাচ্ছেন নদীর পার দিয়ে, হঠাৎ করে দেখেন সমুদ্র দিয়ে একটা ফল বাইসা যাচ্ছে, ফলটা তিনি নিয়ে নিলেন, খেয়ে ফেললেন। খাওয়ার পরে নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে প্রতিদিন যে নিয়ায় নামাজ পড়ে দোয়া করতেন সে নিয়ায় মনটা বসছে না, মন অশৃঙ্খল শুরু হয়ে যাচ্ছে, জিকিরে মন বসে না, নামাজে মন শান্তি পায় না। আল্লাহর বান্দা চিৎকার মেরে মেরে আল্লাহকে ডাকতে লাগলো, রব্বে করিম কোন জায়গার মধ্যে আমার বাজাল হয়েছে? তিনি বুঝতে পারলেন ফলটা খাইলাম, খাওয়ার পর গাছের মালিক কে, তার কাছ থেকে তো আমি খেয়েছি, কি করব? নদীর পা দিয়ে রিটার্ন দৌড়ছে, গিয়ে দৌড়তে 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 ফলের মালিকের গাছে, মালিকের বাড়ির দরজায় ডাক দিয়েছি, রে ফলের মালিক আমি অজন্তে তোমার এই গাছের ফল হবে, কিছু দূর নদী দিয়ে বেশি গিয়েছিল, আমি তিন দিনের উপবাস, সেই ফলটাকে ফেলেছি, আমাকে তোমার ফলের দাবি মুক্ত দাও, আমাকে মাফ করে দাও, ইহার বিনিময় যদি চাও দিয়ে দেব। এবার মালিক ডাক দি কয়, হে আল্লাহর বান্দা যুবক, মাফ হবে না, যদি তোমাকে মাফ করতে হয় আমার বাড়িতে 12 বছর তুমি কাটতে হবে, 12 বছর গোলামির পরে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। এবার কান্দে যুবক, রব্বে কারিমে কি অবস্থার মধ্যে পড়লাম, তোমার এক হক তো নামাজ কাজা করলে, হক করলা আর হক করলিবার, তুমি মাওলার হক হয় তো তুমি মাফ দিয়ে দিতা, তোমার বান্দার যে জিনিস খেয়েছি সে যদি মাফ না দেয় তো তো তুমি আল্লাহ মাফ করবো না। শুনেছি হাদিসে পাকে দেখেছি, রব্বে করিম ও আমার আল্লাহ কি করা যায়? চিন্তা করে আল্লাহর বান্দা বলে আমি যে দরজায় উপনীত হয়েছি, আমি আল্লাহর নাম নিয়ে শান্তি পেতাম,
এ ফল খাওয়ার পরে অশান্তি হয়েছে, না 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 12 বছর খাটবো, তবুও ওই বান্দার কাছ থেকে মাপ নিতে হবে, একদিন দুদিন করে সেখানে আবাদত বন্দি করে ওনার দরবারে তাকে, বাড়িতে তাকে, ঘরে তাকে। 12 বছর পূর্ণ হওয়ার পরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এবার কি আমাকে মুক্তি দিবা? বলে, না মুক্তি নাই, মুক্তি নাই, একটা কাজ করতে হবে, আমার একটা অন্ধ মেয়ে আছে, আতুর লোলা চোখে দেখে দা, হাঁটতে পারে না, ওই মেয়েটাকে যদি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। এবার আল্লাহর বান্দা আবু সালে জঙ্গি মুসা চোখের জল ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কান্দে, রব্বে করিম একই মুসিবত পড়লাম, নিজের জীবন সংসার চালাবো কেমনে, নিজের জীবনই চলে না, আমি যুবক মানুষ, তুমি মাওলাকে ভালোবেসেছি, তুমি মাওলার আবাদতের জন্য জীবন পরিচালনা করেছি, এ মালিক কি করব? কান্দে, হঠাৎ করে মনের মধ্যে জাগ্রত হলো, মাপ যদি নিতে হয় তিনি যা বলে তাই শুনতে হবে। কান্না করতে করতে আল্লাহর বান্দা এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আমি রাজি, আবু সালেহ জঙ্গি মুসার সঙ্গে অম্মুল খায়ের মা ফাতেমাকে বিবাহ দিয়ে দিলেন। বাসর ঘরে গিয়ে দেখেন, ও নবীর উম্মত এত সুন্দর, এত সুন্দর, তিনি আর জীবনে কোনো মহিলা দেখেন নাই, আতুরও না, লেংরাও না, চোখও কোনো কম দেখেন না, কানেও শুনেন। এবার ডাক দিয়ে বললেন, রে উম্মুল খায়ের ফাতেমা, তোমার আব্বু কেন এরকম কথা বললেন? ডাক দিয়ে বললেন, আমার জীবনে কোনোদিন এই চক্ষু দিয়ে পরপুরুষ দেখি নাই, কান দিয়ে কোনো পরপুরুষের কথা শুনি নাই, এ পা দিয়ে আমি দুনিয়ার হাট বাজারে এই ঘরের চার দেওয়ালের ভিতর থেকে বাহিরে যাই নাই, আমার বাবা মাকে এখানে রেখেছে দুনিয়ার জগতে জেলখানার মতো, ও মা এ নবীর উম্মত আমার এলাকার মানুষের, আরে আল্লাহর নবী ফরমান, আর দুনিয়া ও সিজনুল মুকমিনিন ওয়াল জান্নাতুল কাফির, এ দুনিয়াটা মুমিনের জন্য একটা কারাগার, একটা কষ্টদায়ক স্থান, কাফেরদের জন্য শান্তিদায়ক সুখের স্থান। এই দুনিয়া থেকে আপনি ইমানি আমলি দৌলত সঞ্চয় করতে বহু কষ্ট হবে, পরিশ্রম হবে, কারণ তোমার পিছনে জিন শয়তান, মানুষ শয়তান, আর হওয়ার শয়তান, খবিজ শয়তান রয়েছে, তাদের পরচনায় পড়িয়া জিন্দগিটা তোমার বিফলে নেওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। জোরে জোরে কোন ঠিক না বেটি, কারণ আমার নফ যা চায় তাই দিতে চাই, আমার নফ যা চায় আরাম আয়েস খাওয়া খাদ্য সবই দিতে চায়, চাই কি চায় না, জিন্দগি তো যাই পাকি দিয়া রে সোনার দম, জিন্দগি তো যাই পাকি দিয়া আদমরি, কাল ঘুমে ঘুমাইয়া রইলি জমিনের কুলেতে রইলি, মোহেতে মজিয়া রে সোনার দম, জীবন্ত যায় পাকি দিয়া, জিন্দগি তোর যায় পাকি দিয়া রে সোনার দম, জীবন্ত যায় পাকি দিয়া, এ নবীর উম্মত হালাল হারাম যদি চিনে না খান, হককে যদি হক না মানেন, বাতিলকে যদি বাতিল না বলেন, আল্লাহর কোটি ধরা খাইবে বাবা গো, হালাল কি হালাল জানতে হবে, হারাম কে হারাম জানতে হবে, সেজন্য রহমতের নবী বলেন, উম্মত রে মানিয়াত মান লিমা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি আদমান লাহুল জান্নাত, উম্মত দুটি কাজের প্রতিশ্রুতি দাও, আমি নবী শাফায়াত করে আল্লাহর জান্নাতি দেব, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরার মা বাবা আপনার কদমে কুরবান, আল্লাহর নবী ফরমান, সাহাবীরা রে
এক নাম্বার দুনো ঠোঁটের মধ্যবর্তী স্থান, সেটা যদি হেফাজতে রাখো তোমরা দুনুরাতের মধ্যবর্তী স্থান, লজ্জার স্থানটা যদি হেফাজতে রাখো আমি নবী সাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সেই নবীর দয়া মায়া আমরা চাই কি চাই না, ওই নবীর মহাব্বত চাই কি চাই না, রহমতের নবীকে আমরা চাই কি চাই না, পরকালীন জীবন শান্তি চাই কি চাই না, কারা কারা চাই একটু হাত উঠিয়ে দেখায়। যখন আমলি ইমানি নবী পাকের জজবার কথা আসতো মানুষ পাগল বাড়া হয়ে তাকবীর দিত, জোরে জোরে কোন ঠিক না দিত, কমে গেছে পাওয়া চেতনা, বাবা কই যা অনেক কাজ সংগঠিত হয়, ওয়াদা বরকেরা ভয়, সত্য বলো না মিথ্যা বলো চিন্তা করবা, হালাল খাও না হারাম খাও সেটা চিন্তা করবা, ক্রয় বিক্রয় করো, দুনিয়ার বিভিন্ন কাজ করো, এটা যদি হেফাজতে রাখা যায় আমার নবী আরো বলেন উম্মত লজ্জার স্থান, এখা তারা জিনা ব্যবসারের কাজ সংগঠিত হই, এটা যদি হেফাজতে রাখতে পারো আমার নবী সাফায়াত করে আল্লাহর জান্নাতে দিবি। আরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, কেউ বা বলে নবী নূরেরি পুতুল, নৈশে গোলাপ নৈশে পুতুল নূর আল্লাহর মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে নবীর উম্মতে কথা বলতে চেয়েছিলাম আল্লাহর ভয়, আবু সালেহ জঙ্গি মুসারম করেছিল আল্লাহর ভয়, রব্বে কারিমের ইবাদত গোলামি দাসত্ব পীরের রঙে রঙিন হয়ে, তখন লাকুবি আখলাকিল্লাহ, এ নবীর উম্মত আল্লাহর আদেশ ক্রমে যে শরিয়া ভিত্তিক চলা আকাইদে আহলে সুন্নাহর উপরে জীবন গঠন করে যখন আল্লাহর ইবাদত করতে চেয়েছিলেন ইবাদত করেছিলেন, তিনি রব্বে কারিমের দরবারে বারবার কাঁদতেন আর বলতেন আল্লাহ জীবন সঙ্গিনী যদি দাও নেককার সালেহা দিও, সন্তান যদি দাও ওলি আল্লাহ আমারে দান করিও, ইনি কানতেন ইবাদত করতেন আল্লাহর ভয়ে সর্বক্ষণ হালাল হারাম চিন্তা চেতনা করতেন, ওনার বংশধর সিলসিলা আহলে বায়াতের ও নবীর উম্মত। ওই আল্লাহর বান্দা বললেন ফাতেমা রে তুমি তো খানা না আতুর না লেংরা না চোখকে দেখো সবই ঠিক আছে, কেন তোমার বাবা কথা বললেন, বলে আমি কোনোদিন পর পুরুষ দেখি নাই এই দেওয়ালের ভিতরে, তাই একদিন নয় দুই দিন নয় প্রাণের স্বামী রে, দীর্ঘ 23টা বছর পর্যন্ত রব্বে কারিমের বন্দিগি গোলামি করেছি, একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ আমি দোয়া করি যে একজন একার স্বামী যেন পাই, আমি দোয়া করি যে আমাকে যদি আল্লাহ দুনিয়ার জগতে আওলাদ ওলি আল্লাহ আওলাদ যেন দান করে, স্বামী রে এই ঘরের ভিতরে বসে বসে আমি 23টি বছর 18 পারা কোরআনকে আমি মুখস্থ করেছি, এবার আবু সালেহ সঙ্গে মুসাকে বললেন তোমার ধর্মিনীকে নিয়ে সংসার পাততে পারো, সহধর্মিনীকে নিয়ে আর সংসার পাতার পরে কিছুদিনের পরে নবী পাক রহমতের নবীর মহাবতী জীবন রঙে রঙিন করে যখন সুন্নামে কি যখন সংসার শুরু হলো গো,
ওই সংসারে একটা নবজাতক আগমন হয়েছে, তোমার নাম রাখলেন আব্দুল কাদের জিলানী। তিনি দুনিয়া জগতে আগমন করলেন, নবীর উম্মত গাউছ পাক ধীরে ধীরে বড় হতে লাগলেন। মানুষ যখন খেলাধুলায় যায়, খেলাধুলায় গেলে সব মানুষগুলো খেলায়, গাউছ পাক খেলান না, তিনি সব মানুষের জুতা গোলারে লাইন ধরাইয়া জুতা গোলারে পশ্চিম মুখা দিয়ে কাতার করে একটা বড় জুতার সামনে দিতেন নামাজের কাতারের মতো দিয়ে, আর তারা তারার খেলা খেলায়। কিন্তু গাউছ পাক তিনার মনের সাথে নামাজের খেলা খেলায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ, কোন সাধনে পাইব তোমায় নবী যে আমরা কোন সাধনে পাইব, কঠিন মরুর দেশ আইলেন মানুষ কোন সাধনে পাইল আবদুল্লাহ আই গো নবী যে আমরা কোন সাধনে পাইব। এ নবীর উম্মত মক্তবের মধ্যে যখন প্রথম গাউছ পাক মা বাবা দিয়েছে, হুজুর বলতেছে গাউছ পাক গো তুমি সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলো। তিনি বলেন এগুলো আমার মুখস্থ, আমি পারি। কোন মা বাবা হুজুর বাড়িতে গিয়ে কোন আবু সালেহ জঙ্গি মোসা হুজুর বাড়িতে আসেননি, ভিতর থেকে আওয়াজ আসছে চুটু করে না, তিনি ইসলামের কাজে কিন্তু বাহিরে গেছেন দাওয়াতে, জোরে কোন মা বাবা। এবার হুজুরের আওয়াজ শোনার পরে তিনি বলতে লাগলেন কি গো আমার ছেলে বোধহয় কোন দুষ্টামি হুজুরের সাথে করেছে। আসার পরে স্বামীকে বললেন হুজুর কি দেখে না জিজ্ঞাসা করা হলো কি তিনি কি আপনার সন্তান, মনে হয় হুজুরের সাথে কোনো বিয়াদবি করেছে, জিজ্ঞাসা করেন। এবার হুজুরকে জিজ্ঞাসা করার পরে হুজুর বলতেছে ওগো আবু সালেহ জঙ্গি মুসা কত ছাত্র জীবনে পড়াইলাম কিন্তু ওনার মতো ছাত্র আমি জিন্দগিতে কাউরে পাই নাই। আমি জিজ্ঞাসা করলাম সূরা ফাতিহা কালেমা তৈয়বা থেকে সূরা ফাতিহা পর্যন্ত, এ নবীর উম্মত আমি ওনাকে বললাম কতটুক পর্যন্ত মুখস্থ করেছ, তিনি একটাকে বলে দিলেন আমি আঠারো পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জান, কবে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামিল পীরের কেলা, চাইলে কেউ পীরের বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে রে দয়াল দাইকা নিব ঘরে রে দাইকা নিবে ঘরে, ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জানা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামিল পীরের কেল। গাউছ পাককে জিজ্ঞাসা করালো বাবা তুই এরকম করেছিস, না মা আমি তো হুজুরকে শুধু আমার পড়া শুনাইছি। এবার মা বলতেছেন বাবা আমি মা তোকে নিয়ে বহু কষ্ট করেছি। এবার গাউছ পাক ডাকতে বলেন মা আমার মা আমি হুজুরের সাথে বিয়াদবি করি রে। মা ডাকতে বলেন বাবা আব্দুল কাদের রে আমি যখন শুইতে যাইতাম তোমাকে দুধ পান করাতাম, ডান স্তনের দুধ পান করাইতে, নয় পারা কোরআন তেলাওয়াত করতাম, বাম স্তনের দুধ পান করাইতে, আরো নয় পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম। বাবা রে তুমি গাউছ পাক দুনিয়ায় আসার আগে আমি রাব্বে কারিমের দরবারে একদিন নয় দুই দিন নয়
দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য আরজি করেছি, দরখাস্ত করেছি, হে বাবা আমার মনটা তোমার প্রতি খুশি, আল্লাহ যেন তোমাকে জামানার শ্রেষ্ঠ গাউসুল আজম হিসেবে কবুল করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মার দোয়া গাউসুল পাকের সঙ্গে আছে কিনা নাই? বাবার দোয়া, আমি যদি ভালো হতে হই আমার মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? আমি এদিকে যাচ্ছি না, একটু সামনে যাই। গাউসুল পাকের ক্ষমতা দিয়েছেন কে? লম্বা আলোচনা যিকরু লম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরু সালিহিন কাফারা। নবী নবী বলে কাঁদলে, নবীর নবীর নাম নিলে, ইয়া নবী সালামু আলাইকা বললে, নবীর প্রেমে দরুদ বললে, অনবীর উম্মত শুধু নবী বললে ইবাদত হয়। গাউস পাকের নাম নিলে, ওলি আল্লাহদের নাম নিলে গুনার কাফফারা হয়। ওলিদের নাম নিলে কি শিরিক হবে? নি আওয়াজ দিচ্ছে না, শিরিক হবে, বেদাত হবে না গো। আবার নবী বলেন গুনার কাফফারা হবে। সেজন্য কোন বাবিক বলতেছে, পাগল রে তুই নিরালাতে কান্দো কারাশায়, আমার গাউসে ফাকের ওসিলা নিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে ফাকের নিয়ম ধরলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে ফাকের এমনি শান সুরকে ধরে কত বানান, মর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গাউসে ফাকের নাম জপিলে আল্লাহ পাওয়া, গাউসে ফাকের ওসিলা নিলে আল্লাহ পাওয়া। এ নবীর উম্মত, আল্লাহ লাভ করতে গেলে পানাপীর শায়েখের প্রয়োজন। পানাপীর শায়েখ যদি তোমাকে কবুল করে নেয়, নবী পাক কবুল করবে, নবী পাক যদি কবুল করেন আল্লাহ পাক কবুল করবেন। সেজন্য একজন কবি সুন্দর করে বলছেন, চুজাতে পীরেরা কর দে কবুল, হামদ খোদা দরজাত হামদে রাসূল। একটু বড় করে উচ্চ কণ্ঠে বলা যাবে কি, আল্লাহু আকবার। তুমি দেখো তোমার পীর তোমাকে যদি কবুল করে, নবী পাক তোমাকে কবুল করবে। ও নবীর উম্মত, নবী পাক কবুল করলে আল্লাহ কবুল করবে। তুমি আগে কোন মুর্শিদে কামেল মাস্টারের কাছে যাও, যে মাস্টার তোমাকে ইলমুল লিসান ইলমুল নাফি আপনাকে শিক্ষা দিবে। আল ইলমু ইলমানে ফাইলমি কলবি ফাযালিকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসানি হুজ্জাতুল্লাহ ইবনে আদম। ইলম দুই প্রকার, কোরআন হাদিস ইসমা কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পরিভ্রমণ করে যত জ্ঞান তৈরি হয়, এগেনটা হলো ইলমুল লিসান, দুনিয়ার জগতের জ্ঞান। এই জ্ঞান দিয়ে খোদা তালা পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না। আর এক প্রকারের একটা জ্ঞান আছে গো, যেটা আল্লাহ পাক মদিনার নবীকে মাধ্যম বানাইয়া মমিন বান্দার কলব মমিনের কামেলের সালিহিনদের কলবের থেকে কলবে সিনা দর সিনা দান করেন, সেই জ্ঞানটা হলো ইলমুল লাদুনি। যদি কোনো বান্দা সেই জ্ঞানের অধিকারী হয়ে যায় রে দুনিয়ার মানুষ, সূর্য উদয়ের স্থান থেকে অস্ত যাওয়া পর্যন্ত, লাউহে মাহফুজ থেকে সাত জমিনের নিচ পর্যন্ত কোথায় গিয়ে আছে সেই বান্দাটা দেখতে পায়, বলে দিতে পারে। একটু জোরে বলা যাবে কি, সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি তাকব ভালোবেসে, নূর নবীজিকে ভালোবেসে, নূর নবীজিকে মুখে আপন করে রাখবো। নবীর চরে চরণেতে সারা জীবন আমি তাকবো। এ নবীর উম্মত, গাউস পাকের কাছে গাউস পাক
চল্লিশটি বছর পর্যন্ত শরীয়তের ফতোয়া মাসালা দিতে দিতে কুতুবের দরজা হাসিল করেছেন। তিনি আর এক ভক্ত প্রায় 15 কিলোমিটার দূর থেকে জলসায় আসবে, গাউসে বাকওয়াস করবে, সেই জলসার মধ্যে আসবে, গাউসে বাকওয়াস করবে, এমন তা অবস্থায় তিনি আর পেটের মধ্যে অসুস্থ। আল্লামা জুন্নুন নিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওয়াজ করতেছেন, তিনি ওয়াজের মজলিসে এক পর্যায়ে বললেন, বাবারা আমি মুসাফির, আমার একটা সম্বল আছে, মুসাফিরের দোয়া মুস্তাজাবের দোয়া কবুল হয়, আমার এই সঙ্গীটারে যদি কোনো মানুষ সাইদের হাম দান করে যাতায়াত ভাড়াটা হবে, সে আসছে বহু দূর থেকে, আমি চাচ্ছি দোয়া করব। তো আল্লাহ সালেহীনদের মধ্যে শ্রেষ্ঠতম একজন বুজুর্গ আল্লাহর ওলি জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, তিনার কথা শোনার পরে একটা মানুষ লাড়া দিচ্ছে না, মানে সারা দিচ্ছে না, তখনকার দেরহামের দাম ছিল কোন মারহাবা, এই নবীর উম্মত এক যুবক ক্রীতদাস মালিকের কিলা গোলাম, সে রাস্তা দিয়ে যায় বাজারে মিষ্টি কিনবে, হঠাৎ করে দেখে জান্নাতের বাগান আল্লাহর ওলি ওয়াজ করতেছে, যুবকটা চোখের জল ছেড়ে দিয়ে, এ বাবারা উঠবেন না, একটা মানুষ মারবেন না, বসেন কান্দার কই হুজুর, আমি যুবক মানুষ, দীর্ঘদিন ধরে আমি দুনিয়ার মনিবের গোলামি করি, দাসত্ব করি, স্বাধীনতা নাই, আল্লাহর জায়গায় ইবাদত করব, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি চার দেরহাম দিব। এবার যুবক দাঁড়িয়ে কইলেন, হুজুর চার দেরহাম দিলাম, বলে বাবা কি দোয়া বলো, কই হুজুর এক নম্বর দোয়া, আমার মালিকটা বড় জাহেল, সে নামাজ পড়ে না, তওবা করে না, সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার মোহ নিয়ে ব্যস্ত, হুজুর গো তার যেন আল্লাহ তওবা করার সুযোগ দান করে, দোয়া করেন। দুই নম্বর দোয়া, হুজুর আমি কৃত দাস, আমাকে তিনি কিনে নিয়ে আসছে, আমি যেন মুক্তি পাই, এই জন্য দোয়া করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তিন নম্বর দোয়া, হুজুর আমি সব আমার মালিক সব আমরা যারা আছি সবাই যেন আল্লাহ আপনার দোয়ার ছেলে, আল্লাহ যেন মাফ করে দেন, এই দোয়াটা করবেন। চতুর্থ দোয়া, আল্লাহ যেন আমার, আমি যে চার দেরহাম দিয়েছি আল্লাহর কুদরত থেকে চার দেরহাম আমাকে ফিরিয়ে দেন, সে দোয়াটাও করবেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা কোন তো ওলিদের দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহর প্রিয় বন্ধুগণ যদি কিছু চায় রব্বে কারিম না দিয়ে পারেন না, এবার আল্লাহর ওলি দোয়া করলেন, সব মানুষ চলে গেল, যুবকটাও খালি হাতে বাড়িতে চলে গেল, নড়াচড়া করবেন না, আমি আলোচনাটা নিয়ে আসছি, কৌশ পাকের জিন্দগি তো ছাবো, আমি সেই ঘটনাটা শেষ করে আপনাদের কাছে আসবো। যুবকের কথা মনে আছে, মুরব্বী মানুষ, ওয়াজ শোনার লাগে আইছে, কত মাইল, প্রায় 30 কিলোমিটার হাইট আইছে, কিন্তু ওনার পেটের মধ্যে দাস্ত, মানে ওনার অসুস্থ, এবার ওনার জন্য পাগল আসছে, আইসা দর্শক ওয়াজ করতেছেন, প্রায় সামনাসামনি বসছে, বসার পরে ওয়াজ শুনতেছে, হঠাৎ করে পেটের মধ্যে মরা দিছে, পিছনের দিকে তাকিয়ে দেখে যে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মানুষ ভরপুর, কিন্তু এত জায়গা পাড়ি দিয়ে গেলে সব কাপড়ও ভরবে, মানুষদেরকে বাড়াইয়া দিবে, কারণ ওনার এত হাজতের প্রয়োজন হয়েছে। কান্দার বলে তুমি তো মানুষের সাহায্যকারী, বড় সাহায্যকারী, আমি আপনার প্রেমী, আমি আপনার পাগল, বিপদে পড়ে গেছি, আমাকে এই মুহূর্তে কে দয়া করবে, আপনি দয়া করেন, কি করব। এবার গাউসে পাক এখানে বসে একজন গাউসে পাক আলোচনা করে, আরেকজন একটা রুমাল নিয়ে বলল, আয় বাবা তোরা যত ধরছে আমি তোকে দূরে নিয়ে হাজত করাবো, যেমন শূন্যে গিয়ে ছোট মানুষের মতন কোলে নিয়ে মানুষের উপর দিয়ে যায়, তিনি নিজের শরীরের মধ্যে চিমটি দিচ্ছে, দিয়া দেখে আমি আর সত্যি দেখছি না, স্বপ্ন দেখতেছি না, কোনো দ্বন্দ্ব দেখতেছি, তোমার ঘরে দেখে তাকা
ওয়াহাবিদের আওয়াজ, শূন্য আওয়াজ দেন, সত্য না মিথ্যা? এবার কিছু শূন্য হয়েছেন আর জোরে বল, ওলিদের কেরামত সত্য না মিথ্যা? শূন্যদের আওয়াজ একটু নরম হয় না, গরম হয়? ডালের মধ্যে রেখে তিনি হাজত ছিলেন, আনার সময় মনে নাই, তিনি পুনরায় কোনো নিয়ে তার স্থানে রাখলেন। এবার মাহফিল শেষ, বাড়িতে গিয়েছে, তালাক করবে কিন্তু সাবি তো নয়, পুনরায় তিনি রাত্র শেষে সেই পানির কিনারে যেখানে হাজত সর ছিল সেখানে আয়সা দেখে সাবি ঠিকই আছে, এখান থেকে সাবি নিয়ে দরজা করলো, দুনিয়ার মানুষদেরকে যেরকম দলা করে বললো, এ দুনিয়ার মানুষ সোনা মালা আমার গাউসে পাকের এমন সার, এমন গুণ, যিনি ওয়াজ করে অন্য একটা বুটি দ্বারা আমাকে নিয়ে হাজত পূরণ করে, এ গাউসে পাককে আমি এক মুহূর্তের জন্য বলবো না, এ গাউসে পাকের গোলাম হিসেবে যদি আমি কবুল হইতে পারি, গ্রহণ করে আমার নবী কবুল করবে রে, সে গাউসে পাকের পাগলের দয়া করেছেন কে? গাউসে পাক কি এক সময়ে অধিক স্থানে যাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? বিশ্বাস আছে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দেন, কোন অসুবিধা আছে? বাবার আমি অন্যদিকে যাবো না আপনাদেরকে আলোচনা নিয়ে, তো আমি ওই যুবকটার কাছে যাই, তো যুবক সাইদের হাত দিয়ে গেছে, মিষ্টিও নিল না, এক পর্যায়ে যুবক বাইতে গিয়ে কান্না বিজড়িত কণ্ঠে কই, হুজুর আমার দুনিয়ার মালিকে যুবক যাইস না বউ, পালাবে কই যাইয়া রে মানুষ, তোমরা পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়ার মাটির কবরে, একদিন যাইতে হবে রে ও মানুষ, মাটির কবরে একদিন যাইতে হবে রে, বাবা এ দুনিয়া টাকার জায়গা না, কবরে যাইতে হবে, সেই কবরের সময় না আপনি আমার নিয়ে যাইতে হবে। গভীর মনোযোগ যুবক কান্দের কই, মালিক আমি তোমার টেয়াদে মিষ্টি নাই না, দোয়া করাইছি কোথায় বলে জুনুন মেসুরির মাহফিলে, কি দোয়া করাইলি বল? এক নাম্বার, তোমার জন্য আল্লাহ তওবার সুযোগ দে বলে আমি তওবা করেছি, আজকে থেকে আর কোনোদিন নামাজ বাদ দেব না, আল্লাহর হুকুম বাদ দেব না। দ্বিতীয় দোয়া কি? তাড়াতাড়ি বল। এবার কয়, আমার মালিক রে শুনো, আমার আমাকে যেন আল্লাহ মুক্তি করে দে, স্বাধীনভাবে ইবাদত করতে পারি। বলে বাবারে যা, আজকে থেকে তোরে মুক্তি করে দিলাম, তিন নম্বর দোয়া কি বল? কই হুজুর আমার মালিক রে, তিন নম্বর দোয়াটা করেছি, আল্লাহ যেন আমি স্বপ্নের সো এ মাহফিলের সকলকে মাফ করে দেবো। বলে এটা তো আল্লাহর কাজ, মাফ করার মালিক কে? বলে আল্লাহ। আল্লাহ মাফ করবে কিনা এটা মালিকের ইচ্ছা। বলে আর কি? বলে আমি যেন চারদের হাম ফিরত পাই। মালিক ডাকতে কয়, আয় আয় আমার মুখে আয়, উত্তম কাজ করেছিস, আল্লাহ তার কলবে একটা হেদায়তের নূর ঢুকাই দিয়েছে, সেই হেদায়তে মুনিব তার গোলাম কি বুকে নিয়ে চমকায় আর বলে, যা চারদের হাম তোকে দিয়ে দিলাম, যা তোকে আজকের থেকে স্বাধীন করে দিলাম। কান্দে রাত্রিবেলা দুরুদ পড়ে ও নামাজ, এশার নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ ফজর পড়েছে, জোহর আসর মাগরিব এশার পড়ে দুরুদ পড়ে ঘুমাইছে, ওনাকে কে যেন ডাক দিয়ে বলে যায়, আরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়ত দান করেছে, যা 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 আল্লাহ পাক তুমি সহ এই মাহফিলের যত শ্রোতা ছিল যুবক সহ আল্লাহ পাক সকলকে মাফ করে দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহর বান্দা তুমি যত দুনিয়ার জগতে তিনটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারলে, আমি রব্বে কারীম রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াময় দয়ালু, যা যা আমি আল্লাহ তোমার সহ জুনুন মেসুরির ওসিলায় সকলকে মাফ করে দিলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তওবা করো না রে মন, তওবা করুন, তওবা না করিলে রে গুনা, তওবা না করিলে রে গুনা মাফ হবে না রে মন, তওবা করুন।
বাবারা আমি অন্যদিকে যাব না, এখানে যারা আছেন দাঁড়িয়ে সবাই একটু প্যান্ডেলে আসলে খুশি হব, আপনাদের পায়ে আমার দুটি হাত রাখি, একটু সময় আমি কথা বলবো, আর তো যদি আপনাদের কষ্ট হয় ভিতরে বসার স্থান আছে, ভিতরে যান, আওয়াজ দিচ্ছেন না, কষ্ট হয় আমি সামনে যাব না, আমাকে একটু কথা বলা হয়েছে, তুমি আমি এলাকারই সন্তান, আলোচনার দিকে একটু করবো না, সামনেও যাবো না, মেহমান বিন্দু আছে, আমি হয়তো না হইলেও আমার কণ্ঠে সুরটা এলাকায় ছড়াইছি, এতটুকু আমার জন্য যথেষ্ট, সিনা বাবর ভবনের পৈথা লাগে না, মানে নিজের সন্তান তো আমি, আপনাদের কাছে আমি সবসময় বড়, আপনাদের কাছে সবসময় আদরের, যারা নবীর বাগানের ফুল আরো এক একটা এক এক রকম ঘ্রাণ, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, প্রত্যেকে এখানে কথা বলবে, তাদের আলোচনা শোনার দরকার আছে না বাবারা, তবে সাতটা কাজ করবেন না, আল্লাহ নবী বলেন ইজতানি সবন সবাহ মাউবিকাত, সাতটা কাজ থেকে তোমরা বেঁচে থাকবে, এক নম্বর আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, এবং সতী সাধবী নারীদেরকে বা ভালো মানুষদেরকে মিথ্যা অপবাদ দিবে না, তোহমত দিবে না, এগুলা কাজ থেকে বেঁচে থাকবে, এটা বড় বড় গুণা, এগুলা কবিরা গুণা, এগুলা তওবা ছাড়া মাফ হয়, এটা এই ওয়াশটা সাথে করে বাড়িতে নিবেন, এবং সত্য কথা বলবেন, হালাল খাবার খাবেন, মা বাবার থাকলে খেদমত করবেন।